এক্সপ্লোরিং ট্রিপ। তো অনেকদিন পর নতুন একটা ডেস্টিনেশন, নতুন একটা জায়গা নিয়ে চলে এসেছি। আমার পেছনে ব্রিজটাকে চিনতে পারছো? হাতানিয়া দোয়ানিয়া ব্রিজ। তো আই গেস তোমরা বুঝে গেছো কোথায় যাচ্ছি। ইয়েস, ইউ আর রাইট, আমাদের আজকের ডেস্টিনেশন হচ্ছে বকখালি। তো আজকে আমি, আমার স্ত্রী, আমার বোন আর বোনের হাজব্যান্ড, আমার বন্ধু দীপঙ্করকে নিয়ে আমরা নতুন সফরে চলে গেছি। দীপঙ্কর সে হায়, আজকে আমরা সাগরে যাচ্ছি, শহর থেকে একদম আমরা সাগরে যাচ্ছি, একদম একদম স্ট্রেট, একদম বকখালি। ঠিক আছে, দেখা হচ্ছে ওখানে গিয়ে। চলো মাথা কমার সাথে, বাই বাই। আমরা কিন্তু বকখালি নিজেদের গাড়ি করে গেছিলাম, তোমরা চাইলে ট্রেনে করেও যেতে পারো। শিয়ালদা থেকে ২৫ টাকা ট্রেনের ভাড়া নেয়, নামখানা লোকাল ধরে নামখানা নেমে সেখান থেকে প্রচুর অটো টোটো বাসের অপশান পাবে। টোটো বা অটো শেয়ারিংয়ে ৫০ টাকা মতন নেয়, আর বাসে গেলে ২৫ টাকা। তোমরা চাইলে ধর্মতলা থেকে বাসে করেও কিন্তু বকখালি পৌঁছাতে পারো, ২৫০ থেকে ৩০০ টাকা বাসের ভাড়া দিয়ে তোমরা কিন্তু আরামসে বকখালি পৌঁছে যেতে পারবে। চলে এসেছি বকখালিতে, এখন আমরা যাচ্ছি বিচের দিকে। বকখালি পৌঁছে গেছি, বিচের দিকে যাই, খাবার ব্যবস্থা করতে হবে, সেটাকে রেখে নিই, তারপর মাংস খুঁজছি। বকখালিতে কিন্তু খাওয়ার জন্য প্রচুর হোটেল অপশানস আছে, বাট আমাদের খুব দেশি মুরগি খাওয়ার শখ হয়েছিল, তাই আমরা নিজেরা কিনে দিয়ে ওদেরকে দিয়েছিলাম। ১৫০ টাকার বিনিময়ে কিন্তু সুন্দর রান্না করে দিয়েছিল আমাদেরকে। ফুচকা খাবে? ফুচকা, ফুচকা বিক্রি, দই ফুচকা বিক্রি হচ্ছে এখানটায়। আগে সমুদ্রটা দেখতে চলো। পাপড়ি চাট, ভেলপুরি, প্রচুর চেয়ার, কাকে পাখি এত চেয়ার ছিল না এখানে। তো জলটা ক্রস করতে হবে, এখানে জলটা একটু কম আছে, নিজে ক্রস করি আমরা। চলো আচ্ছা একটা কথা, আমিও তো ভিডিওতে থাকার কথা, আমার তো কেউ ভিডিও করছে না। একই কথা এত শুনতে, আমি আমাকে সবাই ভুলে গেছে আজকে। আমাদের ডিওপি তো প্যান্ট ম্যান্ট তুলে আমরা জল ক্রস করে চলে এসেছি। আমাদের ডিওপি ফুল প্যান্ট হয়ে গেছে, হাফ প্যান্ট। আমাদের হোস্ট এতক্ষণ ধরে আমাদের সাথে যাচ্ছে, ভিডিওগ্রাফার হয়ে গেলাম, আমার ফটো ভিডিও কেউ তুললো না। আমি আছি এখন তুলতে, আমরা এখন আছি বকখালি, সুন্দর একটা বিচ। আরেকজন কই গেল? আরেকজন ভয় ভয় হাঁটছে, দুটো বই বই আসছে। দেখি মুখটা কত বড়, মামনি হ্যাঁ তো লাল টুপি, লাল টুপি, সাদা জুতো, সাদা জুতো পরে আসছে আমাদের। বকখালি বিচে অ্যাকচুয়ালি জলটা সমুদ্রটা একটু দূরে, তো কি হয়েছে কি ফ্যাক পান্দা, আমরা ঘুরতে ঘুরতে ঠিক চলে এলাম জলের সামনে। এই সমুদ্র একটু দীপঙ্কর অলরেডি জলে নামা শুরু করে দিয়েছে, বাট এখানে কিন্তু ভাইবটা কিন্তু দারুণ, প্রচুর লোকের ভিড়, এখানে দারুণ লাগছে। বকখালি বিচটা কিন্তু খুবই শান্ত আর ঢেউগুলো ঠিক ছোটোখাটো, আর যেদিকে দুটি চোখ যায় সেদিকে কিন্তু লাল কাঁকড়ার দল দেখা যায়, বাট এনাদেরও ট্যান্ট্রামস কম না। যখন এনাদের সামনে যায় ভিডিও তুলতে তখনই আন্ডারগ্রাউন্ড হয়ে যায়। আর বিচের মধ্যে খুচরো কাঁচরা খাবারের অপশানস প্রচুর আছে, চেয়ার রেন্টে পাওয়া যায়, বসে সময় কাটানো যায়। বিচের বাইরে প্রচুর খাবার অপশানস তো বলেইছি আগে, অনেক দোকানপাট আছে, বাড়ির জন্য জিনিসপত্র কেনা যায়। আর এখানে কিন্তু অনেক হোটেল অপশানস আছে, ৮০০ থেকে ১০০০ টাকার মধ্যে যে কোনো পকেট ফ্রেন্ডলি হোটেল তোমরা কিন্তু নিয়ে এখানে নাইট স্টে করতে পারো, খুবই ভালো লাগবে। আমাদের দেশি মুরগি রান্না হয়ে চলে এসছে, দেখতে কিন্তু বেশ অসম লাগছে। আর এখানে হচ্ছে কাঁকড়া, স্পেশাল কাঁকড়া। ব্যাস, আর এই বেশি দেখাচ্ছি না, এবার খাবো আমরা। সঙ্গে তার আরো জিনিস আছে, সেগুলো বললে না তো? আচ্ছা, এখানে সবজি সবজি আছে, মানে ভাত ডাল আলু ভাজা, ডাল আছে, নুন দেখাবো না, নুনটা দেখাচ্ছি না, ঠিক আছে চলো। চলো খাওয়া দাওয়া হলো,
চমবেশ খেয়েছি, পেটটাও সুন্দর হয়ে গেছে। এখন আমরা সানসেট দেখতে যাচ্ছি, হচ্ছে হেনরি আইল্যান্ড যাচ্ছি আমরা, হেনরি আইল্যান্ড। ঠিক আছে চলো। আমরা হেনরিজ আইল্যান্ড যাওয়ার পথে ফ্রেজারগঞ্জের একটি দিকও এক্সপ্লোর করলাম। এখানে গিয়ে যেটা বোনাস পেলাম হচ্ছে গিয়ে এই গোল্ডেন আওয়ারটা অসাধারণ লেগেছে। সেটিং সানরাইজ যখন জলের ওপর পড়ছে, ভিডিওতে কতটা বোঝা যাচ্ছে জানি না, বাট সামনে থেকে অপূর্ব লেগেছে। এখানে কিন্তু বেশ কিছু কনস্ট্রাকশন ওয়ার্ক হচ্ছে, দু তিনটে হোটেল তৈরি হতে দেখলাম, আর বিচের ধারে বসার জায়গাও তৈরি হচ্ছে। কয়েক বছর পর জায়গাটা কিন্তু অপূর্ব হতে চলেছে, এটাও কিন্তু বুঝতে পারলাম। তো এবার ফাইনালি আমরা পৌঁছে গেলাম হেনরি আইল্যান্ডে। বকখালি যে বিচে ছিলাম সেখান থেকে ওই 5 মিনিটস ড্রাইভে আমরা হেনরি আইল্যান্ডের জায়গাটায় চলে এলাম। ভেতরে ঢোকার পর বেশ কিছুটা জায়গায় এগিয়ে এসে টিকিট কাউন্টার আছে, সেইখানে 30 টাকা করে ফোর হুইলার আর পার প্যাসেঞ্জার 10 টাকা করে। তো সেখানে আমরা 70 রুপিস পেমেন্ট করি, করে একটু এগিয়ে এলাম। এগিয়ে এসে গাড়ি পার্কিংয়ের জায়গা, হ্যাঁ যে এগিয়ে যে রাস্তাটা এলাম অনেকটা রাস্তা ছিল, সুন্দর জায়গাটা, দুদিকে সুন্দর প্ল্যান্টেশনস আছে। দিয়ে গাড়ি পার্ক করলাম, এবার আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। এখানে একটা ওয়াচ টাওয়ারও আছে, তোমরা যদি কেউ চাও এসে ওয়াচ টাওয়ারের উপরে উঠে একটা ভিউ নিতে পারো। এবার ছোট্ট একটা কাঠের ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি, দুদিকে সুন্দরী গাছের বন আছে। এটা অল তো আমার সেকেন্ড ভিজিট, বাট সত্যি কিন্তু ভালো লাগছে। হেনরিজ আইল্যান্ড এই জায়গাটা কিন্তু ডিপার্টমেন্ট অফ ফিশারিজের তত্ত্বাবধানে, আর এই অ্যাকচুয়াল বিচটা মেন রোড থেকে কিন্তু একটু ভেতরে। তাই হাতে কিন্তু তোমরা সাফিসিয়েন্ট টাইম নিয়ে এসো জায়গাটাকে উপভোগ করার জন্য, কারণ মেন গেট কিন্তু 5টায় বন্ধ হয়ে যায়। বকখালি বিচের বাইরে টোটো অ্যাভেলেবেল আছে, তাদের সাথে একটু দরদাম করে তোমরা কিন্তু জায়গাগুলো খুব সুন্দরভাবে ঘুরে নিতে পারো। আমরা লাস্ট যখন এসেছিলাম এখানে না একটা এইটাই ছিল, ওয়াচ টাওয়ার কোন ছিল, সেটাও দেখছি ভেঙে পড়ে আছে। ঘর জায়গা সেটাও দেখিনি, আর সাদা বালি প্যাক করে দেবো যে আমরা এখন রানাফ কাছে আছি। সূর্যি মামা বাড়ি যাচ্ছে, আমাদের এবার বাড়ি ফেরার পালা। এক রাশ ভালো লাগা নিয়ে আমরা এবার বাড়ির পথে কিন্তু রওনা দিলাম। তো আজকে ট্রিপ কামস টু অ্যান্ড এন্ড, দারুণ থ্রিলিং ডে গেছে, দারুণ এনজয় করেছি। তো তোমরা যদি পারো এরকম একটা দিনের জন্য এসে কিন্তু এটা ঘুরে যেতে পারো। বকখালি আমাদের খুব সুন্দর লেগেছে, তারপরে আমাদের অ্যাডঅন হচ্ছে ফেজারগঞ্জ, আর কি দেখলাম আমরা হেনরিজ আইল্যান্ড গেলাম। হেনরিজ আইল্যান্ড খুব ভালো হয়েছে, হেনরিজ আইল্যান্ডটা তো একদিনের ঘোরার জন্য খুব ভালো একটা ডেস্টিনেশন। আমরা এখন ডায়মন্ড হারবারে এসেছি, এক ঘর চা খাবো, বাড়িয়ে যাবো। তো আমার এই চ্যানেলটাই কিন্তু লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। See you again with a new place, new vlog. Tata, bye bye. Experience Tripto.